নিঃশঙ্ক জঘন্য হত্যাকাণ্ড, স্বামীর দ্বারঘাপত প্রাণ গল পত্নীর। হোলির আনন্দ উল্লাসের মাজতে রাজ্যত এক নৃশংস হত্যাকাণ্ড। রাজ্য কপাই যাওয়া এই হত্যাকাণ্ডক তীব্র চাঞ্চল্যকর পরিবেশ। এনে এক ঘটনা সংঘটিত হয়েছে চাপরের রঙামাটিত। নিজ পত্নীক দাঁড়ে খপিয়ায় নৃশংসভাবে হত্যা করে পাশান স্বামী সামিনুল রহমানে। ঘটনা কেন্দ্র করে বর্তমানে রঙামাটির জুগলিকান্দা অর্থাৎ চাপর অঞ্চল তীব্র চাঞ্চল্য। ঘরনীয় ঘর নাছিল, লড়াটো ঘর নাছিল। আজি কোরপরা আইছে, আইয়া আমি রোজা খোলার মানে এই রোজা খোলা অবস্থাতে একজনে কল কি কয় ওর আপনি ডাঙাবা লাগছে, ও তো ঘরতে নাই। মুইও ওলে আহিল, রাতে আহিল, আইয়া শুনে পাং যে ওর আপনি মারি দিয়ে পালান। এই দাও দিয়ে কবিয়া মারছে, কি হয়েছে আমার ভিতরের ঘটনা তো না জানো না, কিন্তু এই আপিটার এই ইয়ার আগত মানে একবার বিচার হয়েছিল, আমার গোটা গাঁ রাজ্যে বিচার করছিল, বিচার করে তাক মানে দিছিল। তারপিছত ওই লড়াটুক কল যে তুই যদি একটা লড়া আছে, তার একটা লড়া আছে, কিন্তু চার পাঁচ বছর হল লড়াটা আছে, ঘরুয়া কাজিয়া অতটা নাছিল, কিন্তু আমি শোনা নাই পাং। কিন্তু আপিটা গেল, যাওয়ার পাছত ওই গুয়াহাটি গেল, গুয়াহাটিতে এই আজি পর্যন্ত নাই। আজি হঠাৎ করে আইসে, আমার গাঁর মানুষটা না জানে, বেশিরভাগে না জানে, না জানার অবস্থাত এই সন্ধ্যাবেলা আমি রোজা খুলো, এই সময়তে মানে কয়েছে ওর আপিক মারিল, আশি দিন হয় মারিল, মারছে মানে দাখনে ওতে আমি বিচারালুম কি দিয়ে মারছে, দাঁত দিয়ে কবে মারছে। লড়াটো তো পলাইছে, দ্বিতীয় লড়াটো কাহো দেখা পাই নাই, লড়াটো পলাইছে। এই জঘন্য ঘটনা সংঘটিত করিয়ে পলায়ন করে সামিনুল রহমান। মৃত পত্নী নাজমিনক সামিনুল রহমানে কিয় হত্যা করিলে বর্তমান পর্যন্ত সঠিক তথ্য পোহরলৈ অহা নাই। ইতিমধ্যে ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে তদন্ত অব্যাহত রাখিছে, আর আরক্ষীর তদন্তর পিছতে সঠিক তথ্য পোহরলৈ আহিব। চাপরৰ পৰা সুজল জামানৰ রিপোর্ট, মাই নিউজ এনি। Thank you.